এজন নাটক চলছে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ নিয়ে। শুরুতে সব দোষ ব্রাজিলের হলেও এখন শঙ্কা জেগেছে আর্জেন্টিনা খেলোয়াড়দের নিয়ে, যে কারণে নিষিদ্ধ হয়েছে আর্জেন্টিনার 4 খেলোয়াড়। তবে ভক্তদের জন্য সুখবর, ম্যাচটি শীঘ্রই মাঠে গড়াচ্ছে আবার। আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচটি পুনরায় হওয়া আর আর্জেন্টিনার খেলোয়াড় নিষিদ্ধ হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দুর্দান্ত সময় কাটাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিলেরও মন্দ নয়। ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপা হারানোর ক্ষত তখনও তাজা। কদিন বাদেই ফের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয় রানার্স আপ ব্রাজিল। সেলেসাওদের প্রতিশোধের হাতছানিতে ম্যাচের উত্তেজনা ছিল তুঙ্গে। বিশ্বকাপ বাছাই পর্বে সেই ম্যাচ উত্তাপ ছড়িয়েছে ঠিকই, তবে খেলা হয়নি এক অর্ধ। আর্জেন্টিনার 4 ফুটবলার করোনাবিধি না মানায় পণ্ড হয় ম্যাচটি। সেই 4 জনকে নিষিদ্ধ করে ফের স্থগিত হওয়া ম্যাচটি মাঠে গড়ানোর নির্দেশ দিয়েছে ফিফা। সাও পাওলোতে গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের 7ম মিনিটের মাথায় করোনা বিধিনিষেধ ভঙ্গ করায় আর্জেন্টিনার ক্রিশ্চিয়ানো রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকে ধরতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। খেলোয়াড় ও স্বাস্থ্য সংস্থার কর্তাদের মধ্যে হাতাহাতিও হয়। এমন ঘটনায় ম্যাচ না খেলে ড্রেসিং রুমে ফেরত যায় আর্জেন্টিনা দল। সোমবার এক বিবৃতিতে ম্যাচটি পুনরায় মাঠে গড়ানোর কথা জানায় ফিফা। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন বাস্তবিক বিষয় তদন্তের পরিপ্রেক্ষিতে ফিফার শৃঙ্খলা কমিটি মনে করছে ম্যাচটা পুনরায় খেলা উচিত। ম্যাচের তারিখ এবং ভেন্যু তা ঠিক করবে ফিফা। সেই ম্যাচের আগে ব্রাজিলে প্রবেশের জন্য রোমেরো, মার্টিনেজ, লো সেলসো ও বুয়েন্দিয়া কোয়ারেন্টাইন পালনের মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করে দেশটির স্বাস্থ্য বিভাগ। প্রিমিয়ার লিগ খেলা এই 4 জন আর্জেন্টাইনকে 2 ম্যাচ নিষিদ্ধ করে বিবৃতিতে ফিফা বলে, দুই পক্ষের দায়িত্বহীনতার কারণেই ম্যাচটি স্থগিত হয়। ঘটনায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে যথাক্রমে 5 লাখ ও 2 লাখ সুইস ফ্রা জরিমানা করেছে ফিফা। আর ম্যাচ স্থগিত হওয়ার জন্য দুই দেশের ফেডারেশনকে একই সঙ্গে 50,000 সুইস ফ্রা জরিমানা করা হয়। ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব থেকে এবছর কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। গত সেপ্টেম্বরে স্থগিত হওয়া সেই ম্যাচ সহ দুই দলের হাতে রয়েছে 3টি করে ম্যাচ। বাছাই পর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দল সরাসরি কাতার বিশ্বকাপে খেলবে। সেক্ষেত্রে দুই দলই কোনো হার না নিয়েই আছে তালিকার শীর্ষ 2-এ।